হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈশাল অনলাইন স্কুল। ফিরে এলাম আবারও আপনাদের সামনে নতুন একটা প্যাচ নিয়ে, এবং আজকে যে প্যাচটা নিয়ে আলোচনা করব এই প্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি কেন এই প্যাচটা গুরুত্বপূর্ণ। প্রথমত প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ, তৃতীয়ত উইথ ক্লোজের জন্য গুরুত্বপূর্ণ। তো যদি এই প্যাচটা খুব মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি এই প্যাচ থেকে আপনি যে ধরনের প্রশ্ন আসুক না কেন, সেটার অ্যান্সার আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। আর আমি বেসিক্যালি আজকে এই প্যাচটার প্রতিটা সেন্টেন্সের অর্থ আলাদা আলাদা করে বলার চেষ্টা করব, এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুল নিয়ে আলোচনা করব, কিছু সিনিয়ম এবং অ্যান্টিনিয়ম নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে ভিউয়ার্স, তো ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপ, মানব সম্পর্কগুলো, Lesson-1 এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট অর্থাৎ শিষ্টাচার, অ্যান্ড ম্যানার্স মানে ভদ্র আচরণ বা নৈতিক আচরণ বা ভদ্রতা। ওকে ভিউয়ার্স, তো আমি মূল পেজে চলে যাই। অ্যাজ অর্থ হিসেবে, অ্যাজ এ চাইল্ড একটা শিশু হিসেবে। তো ভিউয়ার্স, অ্যাজ অর্থ হিসেবে আবার অ্যাজ অর্থ যেহেতু হয়, তো যখন এটা ক্লজ মার্কার হিসেবে কাজ করবে তখন আমরা এটাকে যেহেতু বলবো, এবং অ্যাজ এর পরে যদি সরাসরি সাবজেক্ট থাকে যে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারলাম না, তো এখানে অ্যাজ এর পরে আই আসে। বাট এখানে আমরা যদি দেখি অ্যাজ এর পরে এ চাইল্ড, তারপরে ইউ সাবজেক্ট হিসেবে আসে, তাহলে এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে। অ্যাজ এ চাইল্ড একটা শিশু হিসেবে, এখানে অ্যাজ এর অর্থ হিসেবে, অ্যাজ এ চাইল্ড একটা শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, ইউ মানে তোমাকে, মাস্ট হ্যাভ বিন টোল্ড অবশ্যই বলা হয়ে থাকবে, প্যাসিভে আছে মানে তোমাকে বলা হয়ে থাকবে, তুমি বলবা না, তোমাকে অন্য কেউ বলবে, এই জন্য বলছে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে টু গ্রিট। গ্রিট অর্থ হচ্ছে অভিবাদন জানানো। তো ভিউয়ার্স, টু গ্রিট এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। টু গ্রিট মানে হচ্ছে অভিবাদন জানানো, আর টু গ্রিট মানে অভিবাদন জানাতে। ইওর ইল্ডার্স, তোমার বড়দেরকে, অ্যান্ড ভিজিটর্স এবং দর্শনার্থীদেরকে, টু ইওর হোম তোমার বাসায়, অ্যাকর্ডিং টু অনুসারে। তো ভিউয়ার্স এখানে একটু জিনিস লক্ষ্য করুন, অ্যাকর্ডিংয়ের পরে সবসময় টু বসে প্রিপোজিশন হিসেবে, অ্যাকর্ডিং টু ইওর কালচার তোমার সংস্কৃতি, অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্য অনুযায়ী। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা এবার প্রথম লাইনটা দেখি, বলছে অ্যাজ এ চাইল্ড একটা শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে টু গ্রিট অভিবাদন জানাতে ইওর এল্ডার্স তোমার বড়দেরকে, অ্যান্ড ভিজিটর্স এবং দর্শনার্থীদেরকে, টু ইওর হোম তোমার বাসায়, অ্যাকর্ডিং টু অনুসারে ইওর কালচার অ্যান্ড ট্র্যাডিশন তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে। দ্যাট মিন্স এখানে যেটা বলতে চাচ্ছে, আমি যদি মুসলিম হই তাহলে আমার আব্বা আম্মু বলবে কি, তুমি যখন তোমার বাসায় বড় কেউ আসবে তখন তুমি তাদেরকে সালাম দেবা, তাই তো? আবার যদি হিন্দু হই তখন কি বলবে, আদাব জানাতে। ঠিক এটাই বলছে যে সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী প্রত্যেক শিশুকেই শেখানো হয় যে বড়দেরকে সম্মান করতে বা অভিবাদন জানাতে। ওকে ভিউয়ার্স, তাহলে আশা করি প্রথম লাইনটা বুঝতে পেরেছেন। সেকেন্ড লাইনটা আমরা দেখবো, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, ইউ তোমাকে, মাস্ট অলসো হ্যাভ বিন টট, এখানে আবারও মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ ফর্ম আছে। তো ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে আরও শেখানো হয়ে থাকবে, টট অর্থ হচ্ছে শেখানো। ওকে, তাহলে তোমাকে আরও শেখানো হয়ে থাকবে কি, টু বি হতে, কি হতে, পোলাইট ভদ্র হতে, ইন কোম্পানি দলগতভাবে, অ্যান্ড এবং কিপ কোয়াইট এবং শান্ত থাকতে, হোয়াইলস আদার যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে ইওর ইল্ডার্স তোমার বড়রা স্পোক কথা বলবে। তাহলে কী দাওয়ালে এখানে বলছে, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে আরও শেখানো হয়ে থাকবে কি করতে, টু বি পোলাইট ভদ্র হতে, ইন কোম্পানি দলগতভাবে, অ্যান্ড কিপ কোয়াইট এবং শান্ত থাকতে, হোয়াইল আদার্স যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে ইওর ইল্ডার্স তোমার বড়রা স্পোক কথা বলবে। তার মানে তুমি যখন ছোটো ছিলে তোমাকে আরও শেখানো হবে যে যখন অন্যরা কথা বলবে, বিশেষ করে যখন তোমার থেকে বয়সে বড় বয়সের কেউ কথা বলবে তখন তুমি চুপ থাকবা, সেটা এখানে বলছে। ওকে, দেন আমরা দেখি, পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে গার্ডস্ট অর্থ হচ্ছে অস্বীকৃতি জানানো, মানে কোনো কিছু মেনে না নেওয়া, এটা হচ্ছে গার্ডস্ট। তো ভিউয়ার্স এর একটা অ্যান্টিনিয়ম মনে রাখবেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর গার্ডস্ট অনিচ্ছা বা গ্রহণ না করা কোনো কিছু।
তো সিনোনিম অ্যান্টোনিমের কথা কেন আপনাদের বলি তার কারণ আপনাদের সেকেন্ড পেপার সিনোনিম অ্যান্টোনিমের অপশন আছে এবং ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন দিবেন তখন অবশ্যই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গুরুত্বপূর্ণ আপনাদের সেই জন্য এখন থেকেই সিনোনিম অ্যান্টোনিমগুলো প্রত্যেকটা প্যাসেজ থেকে ভালোভাবে জানা উচিত ওকে পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস তুই মাঝে মাঝে গার্স্ট গার্স্ট অর্থ হচ্ছে অস্বীকৃতি জানানো সাস স্কুলিং স্কুলিং এখানে বিদ্যালয় না স্কুলিং মানে এরকম শিক্ষা দান এরূপ শিক্ষাদানকে বলছে সম্ভবত মাঝে মাঝে তুমি এরূপ শিক্ষাদানকে অস্বীকৃতি জানাতে বা এটা মেনে নিতে না ওকে তাহলে যেটা এখানে বলছে যে ওই যে তোমার প্রথমে যেটা বলছে যে তোমাকে কিছু শেখানো হবে তাই না কী শেখানো হবে অভিবাদন জানানো শেখানো হবে তোমার বড়োদেরকে তাই তো আচ্ছা বা দলগতভাবে তুমি শান্ত থাকবা যখন বড়রা কথা বলবে এই বিষয়টা তুমি কি করতে মাঝে মাঝে অস্বীকৃতি জানাতো কেন আমি কথা বলবো না আমি কথা বলবো বা কেন অভিবাদন জানাবো এরকম হতে পারে সেটাই বলছে যে পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে কার্সড সাহস স্কুলিং তুমি এইরূপ শিক্ষাকে অস্বীকৃতি জানাতে পসিবলি সম্ভবত অ্যাট টাইমস মাঝে মাঝে ইউ ইভেন প্রোটেস্টেস তুমি এমন কি প্রোটেস্টেড অর্থ হচ্ছে প্রতিবাদও করতে বা প্রতিবাদও জানিয়েছো সাহস ডিসিপ্লিন ডিসিপ্লিনিং ডিসিপ্লিনিং অর্থ হচ্ছে শৃঙ্খলা হ্যাঁ এরূপ শৃঙ্খলাকে তুমি এমনকি কী করছে প্রতিবাদও জানিয়েছো প্রতিবাদ জানিয়েছো না আমি এটা মানবো না আমি এটা করতে পারবো না এই টাইপের আর কি তো বলছে সম্ভবত মাঝে মাঝে তুমি এমনকি প্রতিবাদ করেছিলে এরূপ শৃঙ্খল শৃঙ্খলাকে হ্যাঁ এরূপ এরূপ শৃঙ্খল থাকা অবস্থায়কে বা শৃঙ্খল মানাকে তুমি কী করছিলে প্রতিবাদও করেছিলে যে আমি এটা মানবো না এইরূপ নাও এখন সার্টেনলি নিশ্চিতভাবে ইউ নো তুমি জানো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নম্বর রূপ যখন থাকবে সেটা পেজ ইন ইনডিফিনিট টেন্স সার্টেনলি নিশ্চিতভাবে ইউ নো তুমি জানো দ্যাট যে ইউ ক্যান নট তুমি পারবা না অলওয়েজ সর্বদা বিহেভ ব্যবহার করতে দাও এ এইভাবে ইউ ওয়ান্ট তুমি চাও বা তুমি যেভাবে চাও সবসময় সেই রকম ব্যবহার করতে পারবা না স্পেশালি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার ইন দ্য প্রেজেন্স অফ আদার্স অন্যের উপস্থিতিতে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স মানে অন্যের উপস্থিতিতে তাহলে কী দাঁড়ালো বলছে না এখন সার্টেনলি নিশ্চিতভাবে তুমি জানো কি জানো দ্যাট যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ তুমি সর্বদাই একই রকম কী করতে পারবো না ব্যবহার করতে পারবো না দ্য ওয়ে যেভাবে ইউ ওয়ান্ট তুমি চাও স্পেশালি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স অন্যদের উপস্থিতিতে সবসময় একই রকম ব্যবহার করতে পারবা না তুমি যেভাবে চাও সেইভাবে তুমি ব্যবহার করতে পারবা না যেটা তুমি এখন জানো ওকে দেয়ার আর রুলস কিছু নিয়ম আছে দেয়ার আর বলতে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার আর বুঝাই আমরা দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ব্যবহারের কিছু নিয়ম আছে ইউ হ্যাভ টু ফলো তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে ইন এ কোম্পানি দলগতভাবে তো ভিউয়ার্স এখানে হ্যাভ টু যে বিষয়টা আমরা জানি স্পেশালি ইউজ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে হ্যাভ টু হ্যাজ টু বাধ্যতামূলক কোনো কাজ করাকে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাই দেয়ার আর রুলস কিছু নিয়ম আছে কিসের নিয়ম আছে অফ বিহেভিয়ার অফ মানে র আর বিহেভিয়ার মানে ব্যবহারের কিছু নিয়ম আছে ইউ হ্যাভ টু যে ব্যবহারের নিয়মগুলো কী করতে হবে ইউ হ্যাভ টু ফলো তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে ইন এ কোম্পানি দলগতভাবে বা একটা দলগতভাবে থাকতে ওকে উই আর সোশ্যাল বিং আমরা হই সামাজিক জীব সোশ্যাল বিং মানে সামাজিক জীব অ্যান্ড হ্যাভ টু কনসিডার এবং বিবেচনা করতে হবে হ্যাভ টু কনসিডার বিবেচনা করতে হবে দ্য ইফেক্ট প্রভাব অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স এবং আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে আমাদের ব্যবহারের যে প্রভাব ইফেক্ট মানে প্রভাব অন আদার্স অন্যদের প্রতি মানে আমরা যে ব্যবহার করলে অন্যদের প্রতি কেমন প্রভাব হতে পারে সেটা আমাদের বিবেচনা করতে হবে ইভেন ইফ এমনকি উই আর অ্যাট হোম এমনকি ইভেন ইভ এমনকি যদিও উই আর অ্যাট হোম আমরা ওই বাড়িতে অ্যান্ড ডিলিং উইথ এবং আচরণ করি আওয়ার ফ্যামিলি মেম্বার্স আমাদের পরিবারের সদস্যদের সাথে বলছে অবশ্যই আমাদের তো অন্যদের ব্যবহারের উপর যে প্রভাব সেটা বিবেচনা করতে হবে এমনকি যখন আমরা বাসায় থাকবো তখনও কিন্তু আমাদের পরিবারের সদস্যদের সাথে আমি কীভাবে ব্যবহার করছি এবং ব্যবহারের ফলে তাদের প্রভাব কী হচ্ছে তারা কি রাগান্বিত হয়ে যাচ্ছে না আমার কথাটা আমি উগ্রভাবে বলছি বা আমরা আমি রাগান্বিতভাবে বলছি তা আমি ওয়েল ম্যানারভাবে বলতে পাচ্ছি কি না সেটা আমার কী বিবেচনা করা উচিত ওকে উই হ্যাভ আমাদের আছে টু টার্মস দুইটা শব্দ টু ডিসক্রাইব বর্ণনা করতে আওয়ার আমাদের সোশ্যাল বিহেভিয়ার সোশ্যাল বিহেভিয়ার অর্থ হচ্ছে সামাজিক ব্যবহার বলছে আমাদের
সামাজিক ব্যবহারের বর্ণনা করতে দুইটা শব্দ আছে, সেই শব্দ দুইটা কি? এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং ভদ্রতা বা আচার আচরণ। এখন আমরা জানবো এটিকেটটা কি। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হয় একটি ফ্রেঞ্চ শব্দ, অ্যান্ড ইট মিন্স, এটা মানে, ইট বলতে এখানে কাকে বলছে, এটিকেট কী বলছে, ইট মিন্স এটার মানে, এটার অর্থ দ্য রুলস নিয়ম অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। কারেক্ট বিহেভিয়ার অর্থ হচ্ছে সঠিক ব্যবহার ইন সোসাইটি, সমাজের মধ্যে। তার মানে সমাজের মধ্যে সঠিক ব্যবহারের নিয়মকে আমরা কি বলবো, এটিকেট বলব। তাহলে হোয়াট ইজ এটিকেট? তাহলে এটিকেট মিন্স দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। তাহলে কী দাঁড়াল, বলছে এটিকেট একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এবং এটার মানে সঠিক ব্যবহার, ব্যবহারের সঠিক ব্যবহারের কি নিয়ম, মানে সমাজের সঠিক ব্যবহারের নিয়মকে আমরা কি বলবো, এটিকেট বলবো। ওকে, দি ওয়ার্ড ম্যানার্স, ম্যানার্স শব্দটি মিন্স মানে দ্য বিহেভিয়ার, ব্যবহার, দ্যাট ইজ কনসিডার্ড, যেটা বিবেচনা করা হয়। ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন, বিভার প্লাস ভার্বের তিন নম্বর রূপ, এটা হচ্ছে প্যাসিভে আছে। বিভার দ্যাট মিন্স অ্যাম ইজ আর ওয়াজ আর, এবং এরপর যদি ভার্বের তিন নম্বর রূপ থাকে তাহলে এখানে প্যাসিভ ফর্মে আছে। ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়, টু বি পোলাইট, ভদ্র বলে, ইন এ পার্টিকুলার সোসাইটি, একটা সুনির্দিষ্ট সমাজ অর কালচার অথবা সংস্কৃতিতে। তাহলে ম্যানার্সটা কি? ম্যানার্স হচ্ছে সমাজে, সুনির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে যেটা ভদ্র বলে বিবেচনা করা হয়। ওকে, তাহলে আমরা আবার দেখি, দি ওয়ার্ড ম্যানার্স, ম্যানার্স শব্দটি মিন্স মানে দ্য বিহেভিয়ার, ব্যবহার, দ্যাট আর কনসিডার্ড, সরি, দ্যাট ইজ কনসিডার্ড, যেটা বিবেচনা করা হয়, টু বি পোলাইট, ভদ্র বলে, ইন এ পার্টিকুলার সোসাইটি, একটা সুনির্দিষ্ট সমাজ অর কালচার অথবা সংস্কৃতিতে। ওকে, ম্যানার্স ক্যান বি গুড, আচার আচরণ ক্যান বি গুড, হতে পারে ভালো অর ব্যাড, অথবা খারাপ। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, মানে ম্যানার্স হতে পারে ভালো অথবা খারাপ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা হয় একটা খারাপ আচরণ, টু স্পিক, কথা বলা, উইথ ফুড, খাদ্য নিয়ে বা খাবার নিয়ে, ইন ওয়ান মাউথ, একজনের মুখে খাবার নিয়ে কথা বলা হলো একটা খারাপ আচরণ। ওকে, তাহলে বলছিলো যে আচরণ হতে পারে ভালো অথবা খারাপ, এবং এই যে আচরণ ভালো অথবা খারাপ এর একটা উদাহরণ দিচ্ছে, ফর এক্সাম্পল, এবং এটা কিন্তু সেন্টেন্স কানেক্টরে আপনাদেরকে দেখানো হয়েছে। তো সেন্টেন্স কানেক্টর যদি আপনাদের সমস্যা থাকে আমাদের টাইম নিয়ে থেকে দেখে আসবেন। তো বলছে এই যে আচরণ ভালো বা খারাপ, উদাহরণস্বরূপ বলা যায় কি, একজনের মুখে খাবার নিয়ে কথা বলাটা একটা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস, কেউই পছন্দ করে না, এ ব্যাড ম্যানার্ড পারসন, এ ব্যাড ম্যানার্ড অর্থ কি, খারাপ আচরণ সমৃদ্ধ কোনো ব্যক্তিকে কেউই পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচার আচরণ ভ্যারি, ভ্যারি মানে ভিন্ন হয়, ভ্যারি ফ্রম ভিন্ন হয়, তো ভ্যারির পরে ফ্রম বসে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েশন হিসেবে, ভ্যারি ফ্রম কালচার টু কালচার, মানে ভিন্ন হয় সংস্কৃতি থেকে সংস্কৃতি, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, সমাজ থেকে সমাজে কী হয়, ভিন্ন হয়। দ্যাট মিন্স এখানে বলতে যাচ্ছে এটিকেট, এক একটা সমাজে এক এক রকম এটিকেট বা ম্যানার আছে, এবং এক একটা কালচারেও এটিকেট বা ম্যানার ভিন্ন ভিন্ন আছে। দ্যাট মিন্স বাংলাদেশের কালচারে যেভাবে এটিকেট বা ম্যানার আছে, ওটা কিন্তু ইংল্যান্ডের কালচারে কিন্তু ভিন্ন। সেটাই বলছে যে রিমেম্বার দ্যাট, মনে রেখো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং ভদ্রতা বা আচার আচরণ ভ্যারি ফ্রম, ভিন্ন হয় কী থেকে, কালচার টু কালচার, সংস্কৃতি থেকে সংস্কৃতি, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, সমাজ থেকে সমাজে। ওকে, উই লার্ন আমরা শিখি এটিকেট, শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স এবং আচরণ ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা থেকে, ফ্যামিলিস পরিবার থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সাসাস, যেমন কী কী, আমরা এই যে এখানে বলছি যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কী করি, এটিকেট এবং ম্যানার শিখি, সেই প্রতিষ্ঠানগুলো কী কী, হচ্ছে সাসাস, যেমন স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিস, অথবা প্রফেশনাল বডিস এর অর্থ হচ্ছে পেশাগত কোনো প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে, বিদ্যালয় থেকে, কলেজ থেকে, অ্যান্ড অর প্রফেশনাল বডিস অথবা পেশাগত কোনো প্রতিষ্ঠান থেকে আমরা এটিকেট এবং ম্যানার শিখতে পারি। ওকে, দেয়ার আর রুলস, কিছু নিয়ম আছে, অ বিহেভিয়ার, ব্যবহারের কিছু নিয়ম আছে, ফর অল কাইন্ড অফ
সোশ্যাল অকেশন সকল ধরনের সামাজিক উপলক্ষে কিছু ব্যবহারের নিয়ম আছে অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ টু লার্ন দেম সেইগুলো শেখা এটা গুরুত্বপূর্ণ সেগুলো শেখা অ্যান্ড প্র্যাকটিস চর্চা করা দেম সেইগুলো মানে এই এটিকেট এবং ম্যানারগুলো শেখা এবং চর্চা করা গুরুত্বপূর্ণ ইন এভরিডে লাইফ প্রত্যাহিত জীবনে তাহলে কী দেওয়া বলছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ব্যবহারের কিছু নিয়ম আছে ফর অল কাইন্ড অফ সোশ্যাল অকেশনস সব ধরনের সামাজিক উপলক্ষে অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট এবং এটা হয় গুরুত্বপূর্ণ টু লার্ন দেম সেগুলো শেখা অ্যান্ড প্র্যাকটিস দেম সেগুলো চর্চা করা ইন এভরিডে লাইফ প্রত্যাহিত জীবনে ওকে দি ম্যানার্স দ্যাট আর কারেক্ট আচরণ দ্যাট আর কারেক্ট যেটা হয় যথার্থ ইন এ ওয়েডিং রিসেপশন অর্থ হচ্ছে বিবাহ অনুষ্ঠানে উইল নট ডু চলবে না উইল নট ডু মানে এটা করবে না ডু না এখানে বলছে চলবে না উইল নট ডু চলবে না ইন এ ডিবেটিং ক্লাব একটা বিতর্ক ক্লাবে এটা চলবে না তার মানে বলতে যাচ্ছে একটা বিবাহ অনুষ্ঠানে তুমি যে ম্যানারটা করবা সেই একই ধরনের ম্যানার তুমি কিন্তু আবার ডিবেটিং ক্লাবে করতে পারবা না সেটাই বলছে দি ম্যানার্স আচরণ দ্যাট আর কারেক্ট যেটা হয় সঠিক বা যথার্থ ইন এ ওয়েডিং রিসেপশন একটা বিবাহ অনুষ্ঠানে উইল নট ডু চলবে না ইন এ ডিবেটিং ক্লাব একটা বিতর্ক ক্লাবে দেয়ারফর তাই উই হ্যাভ টু বি কেয়ারফুল আমাদের অবশ্যই কী হতে হবে সতর্ক থাকতে হবে বা হতে হবে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স শিষ্টাচার এবং ভদ্রতা বিষয়ে বা আচার আচরণ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে উই নো আমরা জানি উই নো এখানে দেখো উই নো আমরা জানি বা এখানে যদি এরকম হতো উই হ্যাভ নন আমরা জেনেছি উই শুড নো আমাদের জানা উচিত তো এইভাবে আসলে অর্থ করে যদি তোমরা ইংলিশ পড়ো তাহলে খুব ভালোই পারবা উই নো আমরা জানি হাউ ইম্পর্টেন্ট কতই না গুরুত্বপূর্ণ ইট ইজ এটা হয় টু সে বলা প্লিজ দয়া করে অ্যান্ড থ্যাংক ইউ এবং ধন্যবাদ ইন এভরিডে লাইফ প্রত্যাহিত জীবনে কারণ প্রত্যাহিত জীবনে প্লিজ আমি কি এটা করতে পারি হ্যাঁ প্লিজ আপনি কি আমাকে একটু সাহায্য করবেন হ্যাঁ এবং থ্যাংক ইউ এটা বলা আমাদের প্রত্যাহিত জীবনে কতই না গুরুত্বপূর্ণ এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন আরও কিছু ভদ্র অভিব্যক্তি আছে সাচা যেমন পার্ডন মি আমাকে ক্ষমা করুন এক্সকিউজ মি ক্ষমা করেন মে আই আমি কি এটা করতে পারি যেমন আমরা বলি মে আই কাম ইন স্যার খুব ভদ্রভাবে বলি স্যার আমি কি আসতে পারি আর বাউন্ড বাধ্য টু মেক করতে ইয়োর ডে তোমার দিনকে স্মুথ সহজ অ্যান্ড প্লেজেন্ট এবং আনন্দকর তাহলে বলছে আরও কিছু ভদ্র অভিব্যক্তি আছে যেমন কি ক্ষমা করবেন আমাকে আমি কি এটা করতে পারি এইগুলোকে এইগুলো যদি তুমি বলো তাহলে অবশ্যই তোমার দিনটা সহজ এবং অবশ্যই আনন্দদায়ক হবে এবং এইগুলো যদি বলো তাহলে অবশ্যই তোমার দিনটা আনন্দদায়ক আনন্দদায়ক এবং সহজ হতে বাধ্য সেটাই বলছে যে ইফ ইউ মোর পোলাইট এক্সপ্রেশন আরও কিছু ভদ্র অভিব্যক্তি চাচ্ছে যেমন পার্ডন মি আমাকে ক্ষমা করবেন এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন মে আই আমি কি এটা করতে পারি আর বাউন্ড বাধ্য করে টু মেক ইয়োর ডে তোমার দিনকে করতে কী করতে স্মুথ সহজ অ্যান্ড প্লেজেন্ট এবং আনন্দকর ওকে হিয়ার আর সাম বেস্ট রুলস অফ এটিকেট হিয়ার আর এখানে আছে কিছু মৌলিক নিয়ম কিসের শিষ্টাচারের কিছু মৌলিক নিয়ম ওকে আমরা একটু দেখি রেসপেক্টস আদার্স অন্যদেরকে সম্মান করো রেসপেক্ট প্রথমে যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ বের এখন রেসপেক্টস আদার্স অন্যদেরকে কী করো সম্মান করো অন্যদেরকে সম্মান করো পার্সোনাল স্পেস ব্যক্তিগত বিষয়গুলো তার মানে অন্যের ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করো ডোন্ট ইন্টারাপ্ট বাধা দিও না ডোন্ট ইন্টারাপ্ট বাধা দিও না হোয়েন যখন সামন ইজ টকিং যখন কেউ কথা বলবে তখন কী করো না বাধা দিও না বি এ হেল্পার একটা সাহায্যকারী হও বি অন টাইম সময়নিষ্ঠা হও ডোন্ট ইয়েল ইয়েল মানে চিৎকার করো ডোন্ট ইয়েল চিৎকার করো না ইন পাবলিক প্লেস জনসম্মুখে চিৎকার করো না ইট খাও পোলাইটলি ভদ্রভাবে খাও চিউ মানে চিবানো চিউ চিবাও উইথ ইয়োর মাউথ ক্লোজ তোমার মুখ বন্ধ করে চিবাও দ্যাট মিন্স কোনো খাবার চিবানোর সময় তোমার মুখটা বন্ধ রেখো স্ট্যান্ড ইন এ কুই শাড়িতে দাঁড়াও ওকে বিয়ার্স তো আশা করি আপনারা এই প্যাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমি চেষ্টা করছি প্রতিটা ওয়ার্ডের অর্থ
করে আপনাদেরকে বলার জন্য তাছাড়াও কিছু কিছু গ্রামার গুরুত্বপূর্ণ গ্রামার আপনাদেরকে বলছি এবং আপনাদের যদি গ্রামার বা প্যাসেজে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের টাইমলাইন যে প্লেলিস্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন তো আপনারা যদি আমাদের প্লেলিস্টে যান তাহলে দেখবেন এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য স্পেশাল এবং এক্সক্লুসিভলিভাবে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওগুলো করা হয়েছে তো আশা করি আপনারা দেখে নেবেন এবং আপনারা দেখে নেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আমার নতুন কোনো প্যাসেজ নিয়ে বা নতুন কোনো গ্রামার নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবভিয়াসলি বরিশাল অনলাইন স্কুলের সাথেই থাকবেন।